গত এক বছরে ওষুধ আর কম দিলাম না, কিন্তু অবস্থার কোনো পরিবর্তনই হলো না। বলতে পারেন এটা আমার সাধ্যের বাইরে, একবার শহরে নিয়ে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাতে পারেন। আচ্ছা এখন তাহলে আমি আসি। মা, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। শহরে নিয়ে কোনো লাভ হবে না বাবা, দিঠার চেষ্টা করিস নে, আমার আমার যাবার সময় হয়ে গেল। কাঁদিস নে বাবা, তোদের জন্য তোর চিন্তা, আমি যখন থাকবো না তখন তোদের কি হবে, কে তোদের আদর দিয়ে মায়ের দিয়ে মানুষ করবে? মা এসব নিয়ে তুমি ভেবো না, আমি তো আছি। হ্যাঁ বাবা, সেই দুশ্চিন্তা থেকে তুই আমাকে মুক্তি দিতে পারিস, তাই যাওয়ার আগে আমি তোর বউ দেখে যেতে চাই, ওমার হাতে ওদেরকে আমি তুলে দিয়ে যেতে চাই। মা এসব কথা এখন থাক। তুই না করিস না বাবা, সময় কম, আমি নিয়েও দেখে রেখেছি, তিন কুলে আপন বলতে আর কেউ নেই, তোর সম্পর্কে খালার বাড়িতে থাক, বড় লক্ষ্মী নে, নাম নে না, সেই বাড়িতে বউ হয়ে এলে তোরা ছাড়া আর কেউ আপন বলে থাকবে না। মা তুই ওকে বিয়ে করে আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা, একটু শান্তি নিয়ে যেতে দে। তোমার শান্তির জন্য তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো, আমি বিয়ে করবো মা, আমি বিয়ে করবো। এইখানে নামাও নামাও, আস্তে সাবধান, বা আসো বৌমা আসো, সাবধানে সাবধানে। বাবা আবি এবার আমরা আসি, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও, চলো চলো তোমরা সব চলো চলো চলে চলে আমরা যাই। মা দেখো কি সুন্দর ভাবি নিয়ে এসেছি। বৌমা আমার সময় শেষ, মৃত্যুর আগে আমার শহীদ ও জাহিদকে তোমাদের হাতে দিয়ে গেলাম, আজ আজ থেকে ওদের মা বাবা সবই তোমরা, কথা দাও কথা দাও ওদের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে মানুষ করবে, কথা দাও মা কথা দাও, কথা দে বাবা, আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা। এ নিয়ে তুমি এত ভেবো না তো মা, আমি তোমাকে কথা দিচ্ছি শহীদ ও জাহিদের কোনোদিন কোনো অযত্ন হবে না, আমি আমি ওদের নিজের সন্তানের মতো মানুষ করবো মা। হ্যাঁ হ্যাঁ মা, আমরা কথা দিলাম। মঙ্গল করে বাবা, সিরিয়াল 1594 টাইম শেষ, ছেড়ে যাও। বাবা মার অসুখের পেছনে অনেক খরচ করেছো, এখন বিয়ে করেছো, দু ভাইকে মানুষ করার দায়িত্ব নিয়েছো, পুরো সংসার এখন তোমার কাঁধে। হ্যাঁ তাই একটা কিছু করা দরকার, তোমার পরামর্শ নিতেলাম চাচা, তবে ভাইদের ছেড়ে শহরে গিয়ে আমি চাকরি করতে পারবো না। তাহলে আর কথা নয়, পুঁজিপাটটা যা আছে সব কিছু মিলিয়ে একটা সেকেন্ড হ্যান্ড জিপ কিনে দাও, নিজে চালাও, দেখবে সংসার খুব ভালোভাবে চলছে। দেখেন তুফান মেরে কেমনে দা।
अरे देखें तुम हम में करने जाए আদর যত্নের মধ্যেই তোমার শান্তি মিনা ওদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা তুমি আমার স্বামী আমার জীবন মরণ তোমাকে ভালোবাসি বলেই ওদেরকে আরো বেশি করে ভালোবাসতে পারি মিনা তোমাকে একটা সুখবর শোনাই কি আমি আমি বাবা হব মিনা মিনা ভাবি জলদি খেতে দাও এই তো হয়ে গেছে ভাই একটু দেরি করো না ভাবি দেরি করতে পারবো না আজ খুব খিদে লেগেছে তাহলে আজ একটু কষ্ট করে তোমরা বেড়ে খাও না তোমার হাতে না দিলে খাবো না এখন থেকে তোমরা নিজেরা বেড়ে খাবার অভ্যেস করো ভাই আমার যে একজন আসছে ওকে দেখতে হবে না ভাই তাহলে খাবো না চল চল স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ চলো কি হলো ভাবি স্কুলের শার্ট প্যান্ট সবই তো ময়লা স্কুলে যাবো কি পরে আজকের মতো চালিয়ে নাও ভাই ময়লা কাপড় পরে গেলে সেক্টর মারে শরীর তো ভালো নেই কাল ঠিকই ধুয়ে দেব আজকাল তুমি আর আমাদের দিকে বেশি নজরই দাও না কে বলেছে আর কতদিন কষ্ট করো সব ঠিক হয়ে যাবে আজ স্কুলে যাব না দিন দিন ওদের প্রতি অবহেলা পাচ্ছে ভাবি কি হলো সে কখন এক গ্লাস পানি খেয়েছি প্রায় আধ ঘন্টা আগে এদিকে ঘুমের সময় হয়ে আসছে খেতেও ডাকছো না ভাবি আমরা ঘুমিয়ে পড়লাম কিন্তু এই তো দিচ্ছি তোমরা পড়তে থাকো মিনা ওরা খেয়েছে না হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম এখন দিচ্ছি শহীদ জাহিদ এই শহীদ চল খেয়ে ঘুমাবি ভীষণ ঘুম পাচ্ছে এখন আর খাবো না ভাইজান এখন যদি এই অবস্থা হয় নিজের সন্তান বলে কিছুদিন থেকে তোমাকে বেশ আনমনা মনে হচ্ছে আরে এখন সন্তানের বাপ হচ্ছ দায়িত্ব আরো বাড়লো এতদিন ভাইদের জন্য খেটেছ এবার নিজের সন্তান আসছে এই তো ভাবি আর একটু ধৈর্য ধরো আল্লাহ না করো ভাবি আল্লাহ না করো Oh, my God.
তোমার ছেলে হয়েছে আবিদ ভাই। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। না, ভয়ের কিছু নেই, এমন হয় শিগগির জ্ঞান ফিরে আসবে। ভাবিও আমার লাঠিন দিচ্ছে না, তোদের না বলেছি বাচ্চার ঘুমের সময় হইচই করবি না, যা এখান থেকে যা। আমার কথা দে বাবা, তুই ওদের নিজের সন্তানের মতো মানুষ করবি। আজ থেকে তুমি খোকার মা, মায়ের স্নেহকে মানুষ করবে, টাকা পয়সা যা লাগে সব আমি দেব, সবসময় খোঁজ খবর রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে নিয়ে যাবো নিয়ে যাও। এ কি বলছো তুমি, তোমার নিজের একমাত্র সন্তান? আমার আরো দুটো সন্তান আছে সালমা, ওর জন্যে আমার সেই সন্তানের মতো এই তিন ভাই দুটো অযত্ন হবে, স্নেহ মমতার অভাব হবে। খোকা তো মাত্র জন্ম নিত, এখনো কিচ্ছু বোঝে না, কিন্তু ওরা বড়, আদর অনাদর বোঝে, ওদের ওদের বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে, মার আত্মা কষ্ট পাবে। মৃত্যুর সময় মাকে যদি কথা দিয়েছিলাম, মাকে দেওয়া কথার অমর্যাদা হবে। আমি আমি হাত জোর করে বিনতি করছি, খোকাকে তুমি নিয়ে যাও, মাত্র কটা বছর, শহীদ জাহিদের পড়ালেখাটা হয়ে গেলে আমি আমি আবার ওকে আমার কাছে নিয়ে আসবো, ততদিন তুমি ওর পরিচয় গোপন রাখবে, সবাই জানবে মিনার মৃত সন্তান হয়েছে। কিন্তু কোনো কিন্তু না, সময় কম, মিনার জ্ঞান ফেরার আগে তুমি চলে যাও, আমার আপাতত এছাড়া কোনো পথ নেই। তুমি তুমি আমাকে ভুল বুঝো না, যাও, তোমায় মিনতি করছি যাও। আমার কি হয়েছে? তোমার 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 একটা মরা ছেলে হয়েছিল মিনা। ভাবি বাবা দিয়ে কিদি পেয়েছে সিনেমানির? কাঁদে না কাঁদে না। আবির ভাই ফিরে এনেছো চামচে দুধ আর খেতেই চায় না? হ্যাঁ এনেছি। খোকা, আমি এমনই একজন হতভাগ্য বাবা যার নিজের সন্তানকে মার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। তুই হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবি না, কিন্তু আমি বাধ্য হয়েছি, আমি বাধ্য হয়েছি। বাবা তুমি বলো, খালাম্মা বলে, পৃথিবীতে সবার উপরে মা, তাহলে আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন বলো না বাবা, আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? নিয়ে যাবো, সময় হলেই নিয়ে যাবো। তোর মা একটা ভীষণ বিপদে পড়ে দূরে লুকিয়ে আছে বাবা। বিপদ? কিসের বিপদ বাবা? আছে, তোকে পরে বলবো। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি, প্যান্ট এনেছি, এই যে চকলেট এনেছি, এখন যাও খেলা করো যাও। আর কতদিন বিপদ আপদের কথা বলে ভুলিয়ে রাখবে ওকে, কতদিন মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে ভাই?
আর বেশি দিন নেই, এই তো সামনে শহীদের পরীক্ষা, জাহেদের বিয়ে পড়ছে, ওদের পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আমিও খোকাকে ওর মার কাছে নিয়ে যেতে পারবো, তবে হঠাৎ করে তো এত বড় ব্যাপারটা বলা যাবে না, একটু রয়ে শয়ে সময় মতো ব্যাপারটা জানাতে হবে। আমি চাই তোমার দুনিয়ায় কত রকমের মানুষ যে আছে তার কোনো হদিশ নেই, কেউ মায়ের জন্য সন্তানকে বলি দেয় আর কেউ সন্তানের জন্য মাকে বলি দেয়। এই নিন বেলা দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়, শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই নিয়ে একটু চিড়ে বাজার নারকেল খেলাম, আবার এখন খেতে বলছি খাবি, শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি, খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি, সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না, মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনো দিন বুঝতে দাওনি, তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না, ওই বান্দরটা কোথায়? জাহির, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মিটাতে গেছে। খবর দশ, আজ থেকে ক্লাবের মাঠে ফসল বোনা বন্ধ, ঠিক আছে? হ্যাঁ, চেয়ারম্যান এতদিন অবৈধভাবে এ মাঠ ভোগ করত, এবার ফসল বুনতে এলে সমুচিত জবাব দেওয়া হবে। জবাব দেবে তুমি? আরে জবাব নেওয়া তো আমাদের কাজ, আমার বাবাকে সবাই ভোট দিয়ে প্রতি বছর চেয়ারম্যান বাড়ায় জবাব নেবার জন্যে। তোর ঘরে বসে পড়তে পারিস না? গত বছর এসএসসিতে ডাব্বা মেরেছে, আমি আর পড়বই না, পড়তে আমার ভালো লাগে না। পড়তে আমার ভালো লাগে না, তাহলে শুয়ে থাকলেই পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস, মনটা তেল পাহার করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষায় থাকি। বুঝেছি, পাশ লেগেছে তোর উপর, পেতনির আথর করেছে, তোকে ছাড়কুক করা দরকার। আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়পড় করে দিচ্ছি, তুই চোখ বন্ধ কর। ছুমন্তার ফুসমন্তার কালিকোত্তার গু আদ্যুম বাদ্যুম ঘুরাডুম সাজ মনসা মনসা, পেতনির মনে হবে না কোনো আশা, চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার, সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ, সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসি, খবরদার চোখ খুলবে না, কিন্তু চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, খবরদার চোখ খুলবে না, কিন্তু আমি ডালটা নিয়ে আসছি, নিয়ে আসছি, নিয়ে আসছি, নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও, ট্রাফিক জ্যাম করো না, পাঁচ আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা কথা বলো না, মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র কিসে, কে পড়ছে? কেন, জাহিদ, জাহিদ এখানে তো কেউ নেই। আচ্ছা ধোকাবাজি, আমি একদিন দেখে নেব, পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো। দাঁড়ান, এতক্ষণে বাড়ি আসার সময় হলো, সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন, খিদে পায় না তো? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছ? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না না ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনে মাইসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইটা এসে গেছে, ছাড়ো ভাবি, আমার পেস্টি পাঙ্কার পাও না, এত বড় ছেলের কান ধরতে না, প্লিজ ছাড়ো না ভাবি। আর পরে বোঝাবো, এই বুঝি তোমার দুপুরে আসা, বেলা কত হয়েছে খবর রাখো।
সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান, পুরুষদের যে কত কাজ কত দায়িত্ব মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা কি বিরাট জ্ঞানী জন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি মেধর, এই মেয়ে সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে। তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর দারুণ ভাইজান, তোমার চয়েস ভাবির জন্য কিছু আনোনি? আমার জন্য আবার কি আনবে, সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানেই আমাকে দিয়েছে, তা করে তো। চলো মেজ ভাই, তোমার জন্য কিছু আনি বলে রাগ করেছ, তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই, আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি, আমি কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছে, একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসেছি, তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। সংসার আমাদের সুখের ঘর, স্বর্গ হতে আরো সুন্দর আমাদের ছোট সংসার। আমাদের কত না দাবি, বাবার মতো ভাই মায়ের মতো ভাবি, তোমাদের কাছে আমাদের কত না দাবি। কি হলো, লাস্ট ট্রিপ তো গেল, চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা এত বলো পারলাম না, আমিও কত চেষ্টা করলাম, আশার গাল মন্দ খাই, সবার ছুটেই না আরো বেশি চেপে ধরে। চাকুসব চলো, এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না, আরো এক ঘন্টা দেখব, পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ, সারা জীবন তো খেটেই যাচ্ছ, ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শরীরের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চালিয়ে পোষাতে হবে। হাতেম এদিকে, তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো।
ঠিক বুঝতে পারছে না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপলাইনে ঠিকমতো তেল পাস করছে না, গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না। কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো পুরনো হলেও আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ ঠিক আছে, ড্রাইভার তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও, তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। চলো। কোথায় যাবেন স্যার? ডাকবাংলা, ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে, ভালোই হবে। ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই, মেজভাই তো সামনে এলএলএম পরীক্ষা দেবে, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো দু চারজন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সে আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয় দুজন, ছোটটা থানা হেডকোয়ার্টারে, বিএ ফাইনাল ইয়ারে পড়ছে। মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছ। জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল এখনো আসছে না? আমাদের জন্যই ভাইজান দিন রাত এত খেটে মরছে, আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ইয়ে ভাবি, আমি একটু এগিয়ে গিয়ে খোঁজ নেব। ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে, ব্যস্ত মানুষ তাই ভুলে গিয়েছে। আজ তো দেরি করেছি, শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাকবাংলাতে পৌঁছে দিলাম, তার একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না, বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে ব্রিফকেস কার? ওই যে ভদ্রলোক, ডাকবাংলাতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন, এটা নিয়ে আমাকে একটু ছুটতে হবে। সারাদিন খেটে এসেছ, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন, তাছাড়া ব্রিফকেসের চিন্তা রাত্র তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান এত টাকা দেখি, টাকা না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি, এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা, লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র দুমাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কাজে গোয়ার তুমি। কিছুতে ফিরে যাওয়া যাবে না, এত টাকা পৌঁছে দিতেই হবে। আমার সঙ্গে চালা কি? তুই এত রাতে এখানে কি করছিস? সেদিন পেটনির আসর হয়েছে বলে আমাকে বোকা বানিয়েছিলি, সেদিনই ভেবে রেখেছিলাম সেদিন তোকে একটা শিক্ষা দেবো। এই যে পেটনি বেবি, এখন ঘরে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন,
আমাকে যেতে দিন। দেবো না। দিবি না? না। দিবি না? না। সব সব সব। যা পেতনি পাড়ি যা আর কারোরে তুই রাখা বাড়ি যা আর কারোরে ধুই রাখা আমি এখন কাজে যাবো বাধা দিস না বাড়ি আমি যাবো না আর কারোরে খামু না বাড়ি আমি যাবো না আর কারোরে খামু না তোর মাথা ভাঙা থামু সে কি জানুস না জঙ্গলের মাঝে নিয়ে যাবো রে আমি কোনো দিনও খেতে পারম না আরে বাড়ি আমি যাবো না আর কারোরে খামু না তোর মাথা ভাঙা থামু সে কি জানুস না লোকের কৌশল জানি না তুই করিস ছলা কলা কিছুই হবে না কৌশল জানি না তুই করিস আল্লাহ তাল্লা কিছুই হবে না রে খাড়া বাঁচু না কিছুই ভালো লাগে না ছাড়া বাঁচুম না কিছুই ভালো লাগে না দুনিয়াটা ছাড়তে পারি তোরে ছাড়ুম না তোরে ছাড়া বাঁচুম না কিছুই ভালো লাগে না দুনিয়াটা ছাড়তে পারি তোরে ছাড়ুম না জব্বর দে দেখ তো এত রাইতে কোন শালা আমাদের আখড়ার দিকে আসছে ভবিষ্যৎ চেয়ারম্যান ওই জাহিদা শালা শালা এত রাত ব্রিফকেস নিয়ে কোথায় যাচ্ছে বাংলেন নাকি বাইরে তো সাধু সেদিন ক্লাবের মাঠের শোধটা আজকে নিতে হবে যাও Ha ha ha!
শালারা কোনো কাটেন না, মারামারিতে পারে না শালাগুলো, আসতে পারে আমি না তো। ঠিক আছে দেখে নেব। স্যার অতগুলো টাকা? হ্যাঁ টাকাটা বড় কথা নয়, চার টাকা। তাছাড়া ব্রিফকেসের মধ্যে ওয়ার্ক অর্ডার, প্ল্যান, ডিজাইন এই সমস্ত জরুরি কাগজপত্র রয়েছে। শুধু ডকুমেন্টস থাকলে ভয় ছিল না, কিন্তু টাকা আছে বলেই ওটার ফেরত পাওয়ার আশা নেই। না 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 না, ড্রাইভারের কথাবার্তা শুনে কিন্তু আমার তেমনটা মনে হয়নি। অতগুলো টাকা দেখলে ড্রাইভার কেন? ওর 14 গুষ্ঠীর মাথা খারাপ হয়ে যাবে স্যার। না তাহলে তোমরা এখনো আবির ড্রাইভারকে চলো নি। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে 14 গোষ্ঠী কেন? আমাদের বাড়ির একটা কুত্তাকেও কেনা যাবে না। এই নিন আপনাদেরকে, জাহিদ হোসেন ড্রাইভার আবিদ হোসেনের ছোট ভাই, টাকাগুলো গুনে নিন। তার আর প্রয়োজন হবে না ইয়াং ম্যান, আমি মানুষ নিয়ে কারবার করি, মানুষ চিনতে ভুল হলে এত দূর এগোতে পারতাম না। জাস্ট এ মিনিট। ইয়ে যদি কিছু মনে না করো, পুরস্কার হিসেবে এই সামান্য কটা টাকা। দয়ার দান বা পুরস্কার নিতে আমরা অভ্যস্ত নই। চলি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, গ্রামাঞ্চলে এমন ফ্যামিলি এখনো আছে? স্যার তবু একবার টাকাগুলো গুনে দেখলে হতো না? ননসেন্স, ভালো কাজের প্রশংসা নেই সমালোচনা, এটা একটা জাতীয় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যেই তারপরে তোকে ভাবতে নিষেধ করেছি না? ভাবতে চাই না ভাবি, কিন্তু না ভেবেও পারি না। টাকার জন্য ভাইজান হাগাঙ্গা খাটনি খাটছে, আমরা পড়াশোনা নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরি নেবো ভাবছি। আমার জীবন থাকতে তা আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি তোদের মানুষের মতো মানুষ করব, সেই কথা আমি কিছুতেই মিথ্যা হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই আমার। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব, মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করব। হাতেম, হাতেম তুই কি ভাবিস এই জীব বিক্রি করে শুধু তুই কষ্ট পাচ্ছিস? আমি পাচ্ছি না, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই, সামনে শহীদের পরীক্ষা, জীবটা সারাবার মতো টাকা জোগাড় করা সম্ভব না, তুই তো সবই জানিস। না এই জীব আমি বেচতে দেবো না, আজ এত বছর ওকে আমি তেল পানি দিয়ে ধুয়ে বুঝে লালন পালন করেছি। পাগলামি করিস না, ব্যবস্থা একটা হবেই। শোন এই জীব বিক্রি করার কথা বাড়িতে কাউকে বলবি না, চল। আপনার গাড়ি রেডি? রামান্য এই জীব তো? হ্যাঁ স্যার, ইঞ্জিন শেষ, ওর অত টাকা নেই তাই বাধ্য হয়ে বেঁচে দিয়েছে। বেচারা এত বছর জিপটা চালাচ্ছিল, খুব দুঃখ পেয়েছে। ঠিক আছে, এর দাম আমি ফেরত দিয়ে দেবো, মেরামতে খরচ দেবো, আপনি জিপটা রেডি করে রাখবেন, ব্লু বুকটাও ফেরত দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংকস। সালাম আলাইকুম। নিনা, শহীদ, জাহিদ, কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা আলাদিনে চেরাক পেল নাকি? শহীদ, জাহিদ, দেখে তো ভাইজান। হ্যাঁ খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে, এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষা ফেল করাননি, এনে তোর ফিসের টাকা কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি, তোর কিছু লাগবে কিনা বল নে। কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সব কিছু সইতে পারবো কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা দেখেছো কেমন ভয় পায় আমাকে। অমন করে তাকি দেখছো কি না? ধরো ওগুলো তুলে রাখো, শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে, তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো, আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? এই দেখো আবার সেই একই কথা, টাকা জোগাড় হচ্ছে এইটাই তো বড় কথা, কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে, চুরি ডাকাতি করে নেই একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো এবার বলো কোনটা নেই আগে, কানে না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গড়িয়ে দেবো। আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করে হা,
নবীর কালে মা পরে হয়ে যাবে পা। বাবা আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা রে, ও বাবা, ও বাবা। দেখুন বাবা, একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি, আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়েই অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ ভাইজান, কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটপূর্ণ অবস্থা। ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে ডাক্তার। কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরের সমস্ত রক্ত দেব। প্লিজ হাত দেরি নয়, চলুন ডাক্তার, চলুন। হ্যাঁ বেশ, চলুন। আপনার গ্রুপ মিলেছে, চলুন। ভাইজান তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেব। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। অতএব আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করি না ওস্তাদ, আপনার হুকুমে আমার জান হাজির। চল সই, বাড়ির থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন, চল। যা, মন খারাপ করিস না, তুই আবার এক্ষুনি চলে যা, কালই তো তোর লাস্ট ডেট। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে রাস্তায় দেরি ছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার এভাবে আর বেরোবি না, আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাবো। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো, আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। টাকা তো সব ফুরিয়ে গেল, এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি না,
তোমাকে আমি হারতে দেব না এই দুটো রাম না না একে একে আমি পর সব নিচ্ছি শুধু এই দুটোই বাকি আমি নিতে পারবো না না বলছি একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয় স্বামীর শান্তির চেয়ে স্ত্রীর সুখ বেশি নয় তুমি তো আমার সবচেয়ে বড় অলঙ্কার না মিনা এই যাত্রায় আল্লাহকে রক্ষা করেছেন ভবিষ্যতে ওকে আর কখনো একা ছেড়ে দিও না সালমা একটা ডেলিভারি ছিল সেখানে ছিলাম সেই ফাঁকে বেরিয়ে গেল জানতে পারিনি যাই হোক আর মাত্র কিছুদিন তারপর ওকে আমি নিয়ে যাব এই কটা দিন ওকে চোখে চোখে রেখো যাও ছেলেটা কেমন আছে ভালো ভালো হয়ে গেছে যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসছে সত্যি তোমার মতো লোকের যুগে আর দেখিনি একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি 6-7 বছর হবে হ্যাঁ আমাদের ছেলেটা বেঁচে থাকলে হুমকুমি বয়স হতো একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানুক আর না জানুক আমি তো জানি তোমার মাঝে কি কম মাঝে মাঝে তুমি ঘুমের মধ্যে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো তাই নাকি হ্যাঁ তোমার খোকা বেঁচে আছে মিনা বেঁচে আছে ওই খোকাই তোমার খোকা এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না তবে বলবো সে সময়ের আর বেশি দেরিতে কি ভাবছ কিছু না ভাইজান ভাবি জাহিদ এই যে ভাইজান কি রে কি হচ্ছে তুই হচ্ছে করছিস কেন দোয়া করো ভাইজান ভাবি দোয়া করো আমি এলএলএম এ ফার্স্ট ক্লাস পেয়েছি আমি জানতাম আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে আমার শ্রম আমার আশা বৃথা যেতে পারে না মিনা আমি আয় পর্যন্ত বললে কি হবে ওরা বাকিটা পুষিয়ে দেবে তাহলে ব্যারিস্টার হবি হবে না মানে আলবর্ট হবে মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া আয় আয় বুঝে নয় মা তোমার কথা আমি রেখেছি শহীদ ভালো রেজাল্ট করেছে তুমি শুধু দোয়া করো মা আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি শোনো শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল একটু পীর বাবার মাজারে যাব গতকাল থেকে সেখানে শিন্নি হচ্ছে ঠিক আছে যাও যাও আচ্ছা যাও এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে আমার খিদে লেগেছে খেতে দাও খোলাম মা তাড়াতাড়ি খেতে দাও ভীষণ খিদে পেয়েছে শরীরটা ভালো নেই পাক করা হয়নি এবেলা কুড়মুড়ি খেয়ে থাকো অভিনয় রেখে দেবো বাবা না ভীষণ খিদে পেয়েছে কুড়মুড়ি খাবো না মাজারে শিন্নি হচ্ছে আমি সেখানে গেলাম খোকা খোকা শোন চাস নেই আল্লাহ তুমি আমার কঠিন বিপদটা দূর করে দাও তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও আমি তো কোনো দোষ করিনি খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না আমি আর সেখানে ফিরে যাব না বাবা আমি খোকা কার সাথে এসেছো একাই এসেছি আমার কেউ নেই কেউ নেই কেন তোমার মা বাবা আমার কেউ নেই খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না আদরও করে না
আমি তোমাকে খেতে দেব, মায়ের মতো আদর করব। আমার সাথে যাবে? যাব। মা বলে ডাকবি? বল 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 খোকা। মা খোকা 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 কোথায় সালমা? এই তো ছিল, মাঝারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম শুনবে না। খোকা 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 কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে যেমন খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকব। বাবা 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 খোকা তুই এখানে কেমন করে? মানে আলো মা। খোকা খোকা কোথায় গেলি? ও তো মা ডাকছে। মা? হ্যাঁ বাবা, উনি আমাকে মা ডাকতে বলেছে। তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝে এখানে থাকো, ভালোই হলো। এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলি শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তা তুই এখানে কি করছিস? না মানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি এদিকে আয় বাপ। যে মা তোর মতো খোকাকে পেতে ধরেছে সত্যি সে ভাগ্যবতী। জানো আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে, আসলে তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্ল হল। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা কি রে? আরে ভাবি ভাবি, মেজরের সামনে একটা বাজি ধরেছি। মেজরের স্কলারশিপটা পেলে। আরে এ পিচ্ছি এখানে? পিচ্ছি বলছিস কেন, ও আমার ছেলে। হ্যাঁ তাই নাকি? তাহলে তো আমরাও রেডিমেড চাচা হয়ে গেলাম। ভালোই হলো, স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাবে। তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা, খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাকে নিয়ে থাকবো আবির ভাই? নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছো সেদিন শোধ হবার নয়। মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না। ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তা সত্যি। আচ্ছা, ওর মেজো ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো। অত্যন্ত সুসংবাদ। আচ্ছা হয়েছে, সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। হ্যাঁ এসো মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি, লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমার কথা বলো, আমি আসছি।
বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজর। জি। রবীন্দ্রনাথের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছ। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি। সালাম আলাইকুম। তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে, আমাদের সোকাল হাই সোসাইটিতে এসব তো আজকে উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা, আমি একটা প্রয়োজন তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধুকে বলি, এ হলো জিপের ব্লুবুক আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো, চোখের সামনে আমার মেয়ের হাত কান গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। নাও ধরো। না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবিদ, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম, তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি আমাকে ক্ষমা করো, তবে যদি ঋণ হিসেবে গ্রহণ করতে এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্য, তবে একটা শর্ত থাকবে। বলো। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না, আর এই কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও আমাকে তুমি ফিরিয়ে দেবে না। আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চান। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছ আবির, কিন্তু কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি, মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না, বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ি বউ হয়ে আসবে না? হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিন তারিখ ঠিক করুন, আমি শহীদকে রাজি করাব। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে মেজ ভাইয়ের বিয়ে পাক্কা, আমার তাহলে চলবে প্রেমের চাকা। তুমি কথা দিলেই হলো, কোথাকার কোন গেও ভূত, তার সাথে আমার মেয়ের বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না,
তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমি তা হইনি আর হবও না তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে বুঝলে তুমি কি আমাদের গুলি করবে নাকি তাই করতে পারলে ভালো হতো তবে আমি তোমাদের নয় নিজেকেই গুলি করব আই মিন সুইসাইড তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না পায়ের উপর পাতুলে খাবে আর গেলেল্লাপানা করে বেড়াবে সে পথ আমি বন্ধ করে রেখেছি কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে আমার বাড়িঘর ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালান্স তোমার কিছুই পাবে না পথে ভিখিরি হবে আমি সেইভাবেই দলিল করে রেখেছি আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব তা না হলে যা বলেছি তাই হবে ভিখিরি হয়ে পথে দাঁড়াবে ড্যাডি প্লিজ না আমি এক থেকে দশ পর্যন্ত গুনব এর মধ্যে হয় আমার কথায় রাজি না হলে আমি যা বলেছি তাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ড্যাডি প্লিজ স্টপ ইট আমি রাজি আমিও রাজি তুমিও মরো না আমাদেরও পথের ভিকিরি করো না তবে আমার একটা শর্ত আছে বলো এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না আর বিয়েটাও এ বাড়িতে হবে না ঠিক আছে গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে কুটিপতির একমাত্র সুন্দরী মেয়ে রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে ভাই এবার কিন্তু তোমাদের ও আজ রাতটা থেকে গেলে হতো না সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে নিজের মা আবার একটু সেন্টিমেন্টাল ওদিকটা সামলাতে হবে না আরে না না তুমি কিচ্ছু ভেবো না একমাত্র মেয়ে অভিমান করে কতদিন থাকবে তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে আচ্ছা চলে রাহিম চলুন আপনাকে গাড়িতে পৌঁছে দিয়ে আসি জাহিদ আসার হাতেম দিলা এবার তোর ভিড় কমা যত কথা আছে কাল বলিস শহর থেকে আসতে বেশ ধকল গেছে মেজুবুকে এখন বিশ্রাম নিতে দে ভালো বাই বাই চলি রে শহীদ এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো কিরে ভাবি এখানে কি করে রেস্ট হবে কনজেস্টেড রেস্টে তো জায়গা হলো গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছ তখন এখানেই কষ্ট করে থাকতে হবে দাদির চিকে পছন্দ নাও শুয়ে পড়ো কি হলো আমার ভয় করছে কোনো ভয় নেই আরে আমি তো আছি আমার দম বন্ধ হয়ে আসছি এখানে থাকলে আমি মরে যাব লিজা এখানে আরো মানুষ বাস করে তাদের কারো দম বন্ধ হয়নি মারাও যায়নি একটা কথা মনে রেখো কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায় ওনারা আমার বাবা মার মতো না অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো মনে রাখিস যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ওকে নিয়ে আসবো মা তবে তার আগে বাড়ির সুখে সংসারে আমি আগুন লাগিয়ে দেব আরে ওস্তাদ ভাই তোমারই অবস্থা হেরা বালিশে ঘুমিয়েছিলে নাকি না
কি ঘুমের মধ্যে বালিশ ছিড়ে গেছে আচ্ছা তুমি যাও আমি একটু ঘষা মেরে আসছি ঠিক আছে তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিল আমার তাহলে তাও নাই আচ্ছা একটু তাড়াতাড়ি কর ওদের ওঠার সময় হয়ে গেল ভাবি এক কাজ করি পুকুর থেকে পানি এনে গোসলখানার ড্রাম ভর্তি করে দেই শরীর ভাইয়ের মেজরাবের সঙ্গে বাড়িতেই গোসল করবে নতুন অবস্থায় পুকুরে নাইবা গেল এত বুঝিস তুই বড় বেশি পেকে গেছে ভাবি তাহলে তোকে আজ আমি পানিতে বন্ধু রে আমি আর বিয়ে করব না আমি আর বিয়ে করব না ওদিকে যাস রে মরা মানুষ পুকুরে ভাইসা উড়ো সুগন্ধ হয়ে যাইব আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই না না সকালবেলা মুখ খারাপ করবো না সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মালটানার সুযোগই পাওনি হ্যাঁ সেটা বুঝে সকালবেলায় চলে এলাম তোমার সেবায় তুমি না করছো আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও নইলে বাসি ফুঁকতে ভুলে গিয়ে স্ট্যান্ডের ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে হ্যাঁ নাও চাচা কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না কোনটা ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল আলবার আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে কি তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো কত 10,000 দিয়ে দেব তাহলে দাও 10,000 এত টাকা কোত্থেকে দেব টাকা তো দিতে পারবো না তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও কি টাকা দিও না আশাকে দাও সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার কি হলো কিছু বলছো না যে তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ ঠিক আছে আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে আসি সালাম আলাইকুম আমার জানের জান আশা মনি তোমার আশায় দিন গুনি এত সকালে গোসল করে এলে বুঝি না কলসি গলায় বেঁধে মরতে ছি 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 আমি বেঁচে থাকলে তুমি মরতে যাবে কোন দুঃখে হুম
মেজো ভাই, মেজো ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। তো ঘুমায় রে বাবা। আরে কি হলো? কিরে এত তাড়া কিসের? বারে বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজে, 12টা বাজতে বোধ হয়। দেরি নেই, তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি, ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। আহা, তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস, পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছে, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? এই দেখো কি এনেছি, আতের পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা পিঠা আমি খাই না। এখানে এসবই খাই লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটের অসুখ হবে। বরং আমি যেতে অভ্যস্ত তাই করো, এক কাপ বেটটি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার বেটটি এক্ষুনি এনে দিচ্ছি, তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? এই দেখো, শুনলুন না ছাই, তোকে না বলেছি আমাকে মেজো মা বলে ডাকবি না? আমি তোর মেজো মা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, কুড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, স্থিতিতে পড়া মেয়ে, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শিখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না, সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজবাই, আয় খোকায়। রাগ করো না, আমার সহানুভূতি দেখায়, আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি তোমার শুনতে থাকবো। ড্যাডি আমাকে ইচ্ছে করে কেন যে জাহান্নামে পাঠালো? আমি মামুদুল হক চৌধুরী, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না, কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা, বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ! আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী, আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচণ্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ওর বিক্রি করা চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাতাসাত, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতেই মাল খাওয়া যাবে। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? ইয়েস, এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে শোনো, ডায়েরিতে একটা ঘটনা কথা পেয়েছি, ডায়েরির কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে, তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। যেমন করে পারিস শহীদকে হাত করে নিবি, ওর মতের বিরুদ্ধে কিছু করবি না, আমাদের মূল উদ্দেশ্য ওকে আমাদের কাছে নিয়ে আসা। দুপুরে কি শুরু করলে? ছাড়ো,
লিজা, এটা গ্রামের বাড়ি, সেই জন্য তো এখানে থাকতে চাই না। একমাত্র রাতটুকু ছাড়া ফিলি তোমাকে কাছেই পাই না। তোমাকে দেখতেলাম সেটা সাথে। ইউ আর কুইন অফ দ্য হানিকাম, মৌচাকে রানি। আরে তোমাকে ঘিরেই তো আমরা সব। ভেরি গুড, একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে। মেজুবউ, মেজুবউ, উঠুনে এভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও। যাচ্ছি, ফ্রিলি একটু কথা বলা যাবে না? সেই ব্যবস্থা করেই এসেছি, আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি, তোমাকে নিয়ে ফিরবই। মেজুভাবি, মেজুভাবি, এই নাও আচার, তেল নুন মরিচ দেখে তো দারুণ মজা, তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি। বিউটিফুল সাটা সাট। ভাবি, এরা কারা? আমার কাজিন এবং ফ্রেন্ড। I'm Jack. I'm Danny. Yeah. I'm Tommy. I'm Mary. All our friends, shata, shat. Hey, kintu tumar naam ki? Asha. Asha baritei thaki. Beautiful. Nina. Apnara. Amar cousin Jack. Ar era shobai amar bondhu. Aunty pathiyeche Lija ke dekhe chete. Apnara meje bor attyo. Boma, odher bhitore niye jao. Jao. বিশ্রাম করুন, পরে কথা হবে। মিনা, মেয়েদের খাবার ব্যবস্থা করো। আমার ভাসুর, ওই নোংরা গাইয়া রংবাসটা তোমার ভাসুর? তবে আর বলছি কি, দেখলে তো কি অবস্থার মধ্যে আছে। অবস্থার ব্যবস্থা করেই যাব, সাতটা সাত, সেই জন্যই তো এসেছি। চলো চলো। জ্যাক, এই হচ্ছে মিস্টার শহীদ। ভাবি, তোমার মেহমান, তুমি একটু সাহায্য। এসব আমার বাড়ির চাকর বাকররা করে, এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে শুরু করো, বাকিটা আমি নিয়ে আসছি। ওকে, সেটা সেট। মেজুবউ কই দা আসা, বন্ধু আর বান্ধবীদের সাথেই আছে। আর শহীদ, মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল, তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজবউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। আরে বেয়াই স্যার, এত হাত ছড়াছড়ি করছেন! দিস ইজ ব্রেক ডান্স, সেটা স্যার। এটা বলো ব্রেক ডান্স, আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদেম ভাই, চলো ভাই, আমি চলো আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি, আমার পার্টনার হও। আমি আমি দুঃখিত। হোয়াই? ইউ আর সুইট। স্টপ ইট, এসব লাফলাফি বন্ধ করো। তুমি সবটাতে বেশি বাড়াবাড়ি করো, আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে, বাড়িতে মুরব্বি রয়েছে। তাই বলবে, তুমি কে? তারা এখানে আসবে না, তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। চত্ব সব। আমিও তাহলে আসি যে এক শহর। গৌ সেটা সাট, আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। ও, ফরগেট ইট, কাম অন সুইট হার্ট। ওই সেটা সেট। আপনি ছবি তুলছেন কেন? তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম। এত অহংকার, কিছুটা কমিয়ে দেই সাটা সাট। কাকা, কাকা, আমাকে বাঁচাও!
পথের কুকুর হয়ে তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস, তোর হাত পানি গেল। মাছ কেন? ও আমার ভাইকে মেরেছে তাই, ও ছেলে মানুষ না বুঝে হয়তো ভুল করেছে, তাহলে এমন করে মারবে? আপনাদের আশকারে পেয়ে রাস্তার কুকুরটা মাথে উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে? একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর। এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি, তোমার বেত্তনিস ভাই যে কাজ করেছে তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমি ওই হারামজাদার হাড় গুঁড়ো করে দেবো। শেষবারের মতো বলছি, মেজ ভাবি, ওকে ছেড়ে দাও। মেজ ভাবি, যাই। কি এত বড় স্পর্ধ? ঘরে যাও মেজ বউ, আমি এর বিচার করব। কি বিচার করবেন আপনারা তা আমার জানা আছে, তবে জেনে রাখুন ব্যাপারটা আমিও সহজে ছেড়ে দেবো না। আশোক আর শহীদ, আঙ্কেলের ডায়েরি থেকে যে সব জেনেছি শুধু কায়দা করে শহীদকে সব বুঝিয়ে বলা সেটা স্যার। আমরা চললাম, চলে এসো সবাই, চলো। চলে লিজা, চলি রে। আমি ওর কাছে মাফ চাইতে পারবো না, এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে, ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কিছু বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নও, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। ভাবি, তুমি এত জঘন্য, এত নীচ, তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখব না। যাই, তোমার সর্বনাশ করতে দিয়েছিল, চরিত্রহীন। মুখ সামনে কথা বলো, জাহিদ আমার ছোট ভাই। ছোট ভাই? আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে দিয়েছিল। তুই সর্বনাশ করবে আর স্বামী হয়ে তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা, এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়া ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি, একদিনই আমি তোমাকে চিনেছি। আর সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরবার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না? তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পিতৃতুল্য ফেরেস্তার মতো বড় ভাইও একজন স্বার্থপর, একজন পাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে? ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে, তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে, আর তোমার ভাবির সব অলঙ্কারও তোমার ভাবির কাছেই আছে, আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে, তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, এটাও তোমার আর একটা ষড়যন্ত্র, ভাই জানে কাজ করতে পারি না। আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো, আমার কথা মিথ্যে হলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান,
আমি সব কি শুনছি কি হয়েছে এমন করছিস কেন লিজা তোমার নামে মিথ্যে প্রমাণ দিচ্ছে আমি ওকে রাখবো না তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও আহা কি হয়েছে খুলে বলবে তো ভাবি লিজা বলছে ভাইজানের জিপ তোমার সমস্ত অলংকার বন্ধুকের জমি দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে এসব না কেউ মেয়েটির বাবার দান ভাইজান বলে দাও সব মিথ্যে বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে ভাইজান বলে দাও ওর বাবার কোনো দান তুমি নাওনি বলো ভাইজান ওর বাবার টাকা সব তুমি আনি দিই বলে দাও ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে চুপ করে আছো কেন ভাইজান বলো জবাব দাও জবাব দাও ওর কোনো দোষ নেই ও যা বলেছে সব সত্যি বলেছে কি বলছো ভাইজান যা সত্যি তাই বললাম কিন্তু তারও একটা কারণ আছে বাস ভাইজান বাস আর কোনো কারণ আমি শুনতে চাই না আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত ভড়াই করেছি যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি সেই ভাই একটা ধনী দুলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল নিজে বিক্রি হয়ে গেল ভাইজান না না শহীদ তুই জানিস না আসল সত্যি আর কোনো সত্য আমাকে জানতে দিও না ভাবি না না এইটুকু না জানলেও ভালো ছিল সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে লিজা ঠিকই বলেছে তোমরা তোমাদের অভাব বিকিয়েছ স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিঁড়ে নিয়েছ পচ্ছারো ভাবি এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না শহীদ শহীদ চলে চলে যা শহীদ ওগো শহীদ চলে যাচ্ছে ওকে ফেরাও অভিমান করে চুপ করে থেকো না সব খুলে বলে দাও কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায় তাহলে যাক আমি তাকে ফেরাবো না আমি তাকে ফেরাবো না মিনা শহীদ শহীদ যাস তো শহীদ তোমরা যেও না মা কাঁদছে ঘরে চলে মেঝে রাখতে যেও না ঘরে চলে মেঝে রাখতে যেও না আমাকে মাফ করে দাও আমি এরকম করবো না মেজুমা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও মেজুমা আমাকে মাফ করে দাও ওস্তাদ এই তো মৌকা চুপ যা কিচ্ছু করতে হবে না এখানে যখন এসেছে আমাদের কিছুই করতে হবে না নিজেই জাহান্নামে সুখের ঘরে আগুন লেগেছে সবাই ভাব দুনিয়াতে দুনিয়াটা বদলে গেছে দুনিয়াটা বদলে গেছে কারো কাছে কোনো নালিশ নাই কারো কাছে কোনো নালিশ নাই সুখের ঘরে আগুন লেগেছে রে পুড়ে পুড়ে সবাই হব ছাই
অভাবের বোঝাটুকু হোক না যত ভারী, এখন আমি সব কিছুই তো বইতে পারি। দোষ দিও না ও ভাই, দোষ দিও না যদি একটুখানি নেশা করে মাতাল হয়ে যাই। কারো কাছে কোনো মানুষ নাই রে, কারো কাছে কোনো মানুষ নাই। আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস, এত বড় সাহস তোর, মাতাল হয়ে আমার সামনে এসছিস? আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। রং ওর অমিনা, ও আজ আমাকে চরম অপমান করেছে, ওর মতো ভাই আমি চাই না। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্যে কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্যে কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্ছু, ছোট চাচ্ছু, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্ছু। খোকা, খোকরে, আমি তো যেতে চাই রে খোকা, সবাই তোমাকে বেরে তাড়িয়ে দিল, তুই আমাকে বাধা দিস রে খোকা, ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে, তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির মূলে তুমি। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছ, ওর কোনো দোষ নেই। Thank you.
থাকবো না। মিনা, মিনা ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও, ওকে ওকে মানলে আমার বড় কষ্ট হয় মিনা। আমার উপর রাগ করো, ওকে তুমি মানলে? ওকে না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি, আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। খোকার কাছে চলো, চলো। খোকা, না তো খোকা তো আসেনি, কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণেই কষ্ট পাচ্ছ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না, ওটা কোনো সোসাইটি নয়। সেটা সেট সব মতলব বা স্বার্থপর, আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক, শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই, ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা শহীদকে নিয়ে একটু মার। গো ব্রাদার, সেটা সেট। তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, ওদের ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাগের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকা, খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। আমার ওষুধ কোম্পানির কেমিক্যালের সাথে ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি ভয়ে, ওরা মারতাম বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি। হ্যালো জ্যাক, মালিক সব জেনে গেছে, স্বচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগে ওকে গোডাউনে শেষ করে দাও। সেটা সেট। ড্রাগস? এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। ও চাকরি খালি নাই, আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাটাই হবে, কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার, আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেইমান, কে আছো বাঁচাও? কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে, বুঝতেই তো পারছেন। এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না, আপনি বাঁচলে আমরা মরব, আপনি মরলে আমরা বাঁচব। কে আছো বাঁচাও? Thank you.
আমাদের কেমিক্যাল গোডাউনে। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। এই নিয়ে চলো। তুমি কে? হঠাৎ কোথেকে সে আমাকে বাঁচালে? আমি জাহিদ। একটা চাকরির জন্য গেটে অপেক্ষা করছিলাম, হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ। এসো আমার সাথে, এসো। আর কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর। তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ ছালা কত বড় বদমাস দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো সালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাদ দাও সব, এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ? এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক, তারপরে হবে। আবার ওই শালার নাম? তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক। তোমাকে পথে নামাবো, পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্ত ইংলিশ, আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে, আমার সিরিয়াল তুই এবার জাম করে দিলি। না, ওকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করব জাহিদকে। চুপ রে, তুমি দিবে নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কা সাপেই হবে। যা ঘরে যা, ঘরে যা, বাইরে যাওয়া বন্ধ। শোনো চাচা, অবস্থা ভালো না, পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজে আনতে। এই নাও টাকা, ধরো, আজ সন্ধ্যায় বিয়ে হবে। সিরিয়াল কত? এই দেখো, সামনে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ, আশার বিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো জাহিদ ওস্তাদের সাথে হবে। আশার বাপ কে? তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা ভাগ, এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক, তাই বলে আমরা বিয়েতে থাকবো না, তা কি হয় কি না রে? কিন্তু বরযাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। বাবা, ই সুট কিস কত বড়ি। তোরা এখানে ভেজাল লাগাতে চাস নাকি? না না, আমরা কোন পক্ষ, দাওয়াতে আসছি, মেহমানে এসেছি। না না, ওরা বিয়েতে থাকবে, ওরাই তো আশাকে রাজি করাবে। ঠিক আছে যা, তবে সাবধান। হ্যাঁ ঠিক আছে, সাবধানই করবো। আশা, আরে আশা, শুন শুন, আরে শুন বাবা, আমাকে জোর করে? ভয় নেই, আমরা যখন এসে পড়েছি ব্যবস্থা তো হবে। আর কোনো চিন্তা নাই। কে রে, রাজি হলো? পাগলাম করিস না, তা ঠিকই করেছে। আর জাহেব কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাগ, বড় ভাই কিন্তু বাড়িতে, যা ভাইটা শহরে যাবে। শোন ভাই, গিয়া ওস্তাদ ভাইরে পাই তো পারি। আরে আমি বললাম তোর বিয়ে জাহিদ ওস্তাদের সাথে হবে। অন ভাগ, আর দেখ দেখ, করে এই দেহিস কিন্তু আত্মা বাঁচাইয়া। সাবধান, তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে আত্মা সরা যাই, জলদি চলো। দেখি আমি বাবু, তুমি কাকিয়া রাখছো খাবার।
সাজানো হলো কাজী সাহেব দেখো সাজাবো কাকে আশা তো নেই হ্যাঁ আমার উস্তাদের বউকে জোর করে বিয়ে দিচ্ছি অসম্ভব এ বিয়ে হতে পারে না তোকে আমি জাইদের সাথে বিয়ে দেবো এটা আমার অনেক দিনের সাধ তুই পালিয়ে এসে ভালো করেছিস আমরা শহরে যাচ্ছি চল আমাদের সঙ্গে কিন্তু তোর বাবা ভাইজান শয়তানটা বাবার সরলতা সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে তার কোনো উপায় নেই আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না আমরা এক্ষুনি চলে যাব চল যে হবে আমার বউ তাকে নিয়ে তুই উঠাও যাবি কোথায় ছয় মাসের হোটেল ভাড়া আর তিন মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছ জি নতুন ভাড়াতে আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা এক নম্বরের টাউ সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায় কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে অনেক আগেই নোটিশ দিয়েছে আমরাই চলে যাব তাহলে তোমাদের কি হবে যাদের মাথা গুঁজো ঠাই নেই তাদের ঘর ভাঙারও ভয় নেই থেকে এই বাড়িতে তুমি থাকবে জি মানে স্যার একা মানুষ এত বড় বাড়ি কোনো দরকার ছিল না কেন তোমার ভাই ভাবে ওই সবাইকে নিয়ে এসো আর ওই যে বলেছিলে আশা যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 तो गान सुनैलाम লাইনই আসে না বড় কঠিন চিজ তো সাব্বু চলো ভেতরে যাই বৃষ্টি আসবে এই তুই কি চাস যাই এখান থেকে কোথায় আছো বলো
সবাই যখন মায়ের বুকে পায় গো সুখে ঠাই আমি দেখি দুনিয়াতে আমার কেউ নাই সবাই যখন খবর দিলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে রিসিভ করতে ইচ্ছে করে খবরটা দিইনি কারণ তোমাদের আসল রূপটা তাহলে আমি দেখতে পেতাম না তুমি যে কোনোদিনই ভালো হবে না সেটা আমি আগে থাকতেই ধরে নিয়েছিলাম তাই না জানিয়ে চলে এলাম ছি 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 এই নোংরা কীটগুলোর সঙ্গে মিশে তোমারও এতটা অধঃপতন হবে যে আমার কল্পনার বাইরে ছিল পৃথিবীতে এমন কিছু ঘটে যা অনেক সময় সবারই কল্পনার বাইরে থাকে আমারও কল্পনার বাইরে ছিল আপনাদের স্বার্থপরতার কথা অদ্ভুমি আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আমার বড় ভাই নিজেই তার স্বার্থ উদ্ধার করেছে বন্ধকি জমি দলিল ভাবের গহনা তা বিক্রি করার জিপ সব আপনার টাকায় ফেরত নিয়ে আমাকে বিক্রি করেছে আপনার মেয়ের কাছে তাই আমিও কেনা জিনিসের মতো আপনার মেয়ের ইচ্ছেই চলব ও যা চায় আমি তাই করব আপনিও চেয়েছিলেন আমাকে ঘর জামাই বানাবেন আমি তাই হয়েছি সারা এসব কথা তোমাকে কে বলেছে লিজার কাছে শুনে আমি বিশ্বাস করিনি কিন্তু আমার বড় ভাই নিজেই তা স্বীকার করেছে গোলামারি হয়েছে দলিলটা রেখেছিলাম ওদের ভয় দেখাবার জন্য
কিন্তু ভুল করে ডায়েরিটা ফেলে গিয়েছিলাম আর সব গন্ডগোল সেখানে। ও সুযোগটা তাহলে পুরোপুরি কাজে লাগিয়েছ, শহীদের কানে বিষ ঢেলেছ, তাকে তোমাদের মতো করে ফেলেছ। আমি ভেবেছিলাম শয়তানকে মানুষের সঙ্গে থাকতে দিলে শয়তান মানুষ হবে, এখন দেখছি শয়তানই মানুষকে শয়তান বানিয়ে ছেড়েছে। আমার ভাবনাটাই ভুল ছিল। শুনে রাখো শহীদ, তুমি যা শুনেছ যা জেনেছ তা সম্পূর্ণ ভুল। তোমার ভাইয়ের সততা নিষ্ঠা আর আদর্শের জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম, তোমার জন্য নয়। তোমার ভাই 10 লক্ষ টাকা সহ আমার ব্রিফকেস আমাকে ফেরত দিয়েছিল, সেটা তুমিও জানো। আর আমি এসব তাকে দিয়েছিলাম তার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার জন্য, কিন্তু সে তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিল। শেষে আমারই পীড়াপীড়িতে আমার মনে ব্যথা না দেবার জন্য শুধু ঋণ হিসেবে সে সব গ্রহণ করেছিল। তখন তোমার আর লিডার বিয়ের কোনো কথাই ওঠেনি, সুতরাং বিয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সে নিষ্পাপ নিষ্কলুষ মহৎ হৃদয়ের অধিকারী, তার কোনো সমালোচনাই কখনো আমার সামনে উচ্চারণ করবে না। যদি পারো তার পা ধরে ক্ষমা চেয়ে তারপর আমার কাছে আসবে। তুমি একটি শিক্ষিত অপরাধ, চল প্লিজ। ভাইজান, ভাইজান, তোমাদেরও কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নরকের কীট। ড্যাডি, যতদিন ভালো হতে না পারো ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হজ করে এসেছি, আমার কথার কোনো নড়চড় হবে না। নাও গেট আউট, গেট আউট, কাম অন সাতাশা। ভাইজান, বাবু, জাহিদ, ভাইজান, ভাবি, জাহিদ, খোকা, এরা সিরিয়াল মতো সব চলে গেছে। এত বড় আঘাত সইতে পারেনি। তুমি তো নষ্ট। আমি আমি আবার শহরে যাও, তাদের খুঁজে বের করো। আমরা শীঘ্রই শহরে আসছি, তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো। সত্যি জ্যাক, তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে। সুখের দিন এলে তোমাকে আমি এক পুরস্কার দেব। রিয়েলি জ্যাক, ইউ আর ভেরি গুড ফ্রেন্ড। তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতেই পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাব। সাত তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ে সাত। আমি আমার সিদ্ধান্তে অটল, যতদিন আবিদ তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও, যেখানে অনুরোধ করবার সেখানে যাও, আমার কাছে কোনো মাফও নেই দয়াও নেই। যাও। ইয়ে আঙ্কেল, চলো সাতাশা। বুঝেছি, তবে অপমানের শোধ আমিও নেব। দিন আসুক। দিন আসবে না, তোমাদের দিন শেষ, শোধ আর নিতে হবে না। সাতাশাত, তাই বলে আমার পুরো ইনভেস্টমেন্ট লস করতে পারি না। আন্টি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এসো। কথা হলো গিয়ে, এই ধরো তোমার মানে মানে কথা হলো গিয়ে, ভবিষ্যতে আশা করে বোকারা, তাই আমি বর্তমানকে নিয়ে মেতে থাকতে চাই। তাহলে কিছুটা পুষিয়ে দাও। একজনের স্ত্রী হয়ে বন্ধুদের সাথে নাচ গান ক্লাব পার্টি এসব করতে পারো, এখন সতীপারা দেখাচ্ছ। শক্ত করে বাঁচি ন আন্টি, তুমি এখানে বাঁধা থাকবে
আর আমরা বাইরে এসে মাল খাই গিয়ে বাই বাই। ছেলে মেয়ের বন্ধুত্বের আসল সম্পর্ক তো এটাই। সম্পত্তির লোভে এতদিন কিছু বলিনি, আর যখন আশাই নেই আরে শালার বেয়াই, সাটা সাটের সময় সাটা শালার পিয়াই সাটা সাট। মাম্মি, ও আমার দেবর যায়। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে মাফ করে দাও ভাই, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ। তোমার ইজ্জত বাঁচাইনি, আমার ভাবির ইজ্জত বাঁচিয়েছি। বাবা, মায়ের সামনে মেয়ের বেজ্জতি যে সমাজের লোকেরা করতে পারে তার আর পশুতে কোনো পার্থক্য নেই, এ কথা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম। আপনাদের অত্যাধুনিক সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন না হলে বিপদে পড়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। আজ না হঠাৎ করে আমি এসে পড়েছিলাম, না এলে কি হতো বলুন, জবাব দিন। পারবেন, পারবেন আমাদের সেই শোকের সংসারে হাসি ফোটাতে? পারবো বাবা, পারবো, তার জন্য যা প্রয়োজন আমি সব পারবো, শুধু তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই ভাইজান, ক্ষমা করলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তোমার ভাইজানের কাছে হাত জোর করে ক্ষমা চাইব। ওদের পাবার আগ পর্যন্ত তোমাকে আমি ক্ষমা করব না শহীদ। যাও, যেভাবে পারো তোমার বড় ভাইকে খুঁজে বের করো। মেজ ভাই, এই নাও তোমার স্ত্রী, আর এই নিন চৌধুরী সাহেব আপনার স্ত্রী। ছি 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 ছি, তোমার মতো কাপুরুষকে ভাই বলতেও আমার লজ্জা হয়, যে নিজের স্ত্রীকে শাসনে রাখতে পারে না। তবু তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল হারে হারে টের পেয়েছি। আজ জাহিদ বাবাজি না বাঁচালে ওই শয়তান জ্যাক নিজের সর্বনাশ করত, দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। তা আমি আগেই বুঝেছিলাম আর সেই ব্যবস্থায় নিয়েছিলাম, কিন্তু তোমরা মা মেয়েতে তা মেনে নিতে পারোনি বলেই আজই পরিণতি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ঘরের শান্তি নষ্ট করনি, অন্য একটি সুখের সংসারও ভেঙে তছ নছ করে দিয়েছ, তোমাদের কোনো ক্ষমা নেই। চৌধুরী সাহেব, আপনি যদি ওদের ক্ষমা না করেন তাহলে আত্মহত্যা ছাড়া ওদের আর কোনো পথ থাকবে না। আর কোনদিন তোমার কথায় অবাধ্য হব না, আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আমার কাছে না, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ওগো ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইজান ভাবি ক্ষমা না করলে আমিও ক্ষমা করতে পারবো না। তাহলে চলো এখনই আমরা গ্রামের বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চাই। তাদের কোথায় পাবো? তুমি কি বলছো না তোমায়? হ্যাঁ, এত বড় আঘাত সইতে না পেরে ভাইজান ভাবি বাড়ি ছেড়ে সঙ্গে এসেছে। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। মেজ ভাই, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মূলে তুমি তুমি তুমি। যাই যাই, তুমি একটু শান্ত হও বাবা, আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করবো। বসো, বিশ্রাম। না না চৌধুরী সাহেব, ভাইজান ভাবিকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না, কাউকে। যাই কোথায় যাব, তাছাড়া আশা এখন এলো না, ওকে ফেলে। তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো।
বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছিস। নিয়ে চল। মমিনপুর জাহিদকে চেনো? আমার গাড়িতে ওঠো, এসো। জাহিদ আসছে স্যার। সালাম আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা। জাহিদ, ভাইজান ভাবি শহরেই আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে, সব কথা পরে হবে। আমি একটু আসি স্যার। আচ্ছা চলো। ছিল আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। বুঝতে পেরেছি, আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, মা, বাবা, 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 চুপসা একটু গায়ে বাচ্চা। এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। চলো। চুপাই, যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ফন্দি। ও টোকাই নয়, ওদেরই ছেলে, ওকে ছেড়ে দাও। মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি, তুই সীমার চেয়ে অনিষ্ঠ। একদিন বিয়ের আসর থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। হারাম কর।
শুয়ে দেব। কুইক, এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যান। অক্সিজেন ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না, খোকার কিছু আমি শুনতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে, 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে। আমি হাত টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব, এই জটিল কেসের জন্য স্পেশালিস্ট আমি নিউরোসার্জন ডক্টর মির্জা বর্তমানে একটা সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না, বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করবো, অথচ সময় মাত্র 24 ঘন্টা। খোকা, মাকে দেখার বড় সাহস ছিল তো, মার পরিচয় না নিয়ে চলে যাবে, আমাকে অপরাধী করে যাবে, মাকে মা বলে ডাকবি না, একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। না না, আর তো লুকিয়ে রাখা যায় না, আজ আমি সব প্রকাশ করে দেবো, তাহলে তাহলে আমি মিনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মিনা মিনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না, শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা, ওই খোকা তোমারই পেটের সন্তান। কি বলছো তুমি? খোকার সঙ্গে তুমি পাগল হয়ে গেছো? না পাগল নই, পাগল নই, পাগল নই, আমি সত্যি বলছি, বিশ্বাস করো মিনা, আমি আমি তোমার স্বামী, তোমার কাছে তোমার কাছে কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো কোনো কিছু কোনোদিন গোপনও করিনি, শুধু শুধু একটা এই একটা বড় সত্য গোপন করে রেখেছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি, খোকার জন্মের পর আমি ওকে সরিয়ে ফেলি, তখন তুমি অজ্ঞান ছিল, জ্ঞান হবার পর তোমার বড় ছেলে হয়েছে বলে আমি মিথ্যে বলেছিলাম। যদি তাই হয়ে থাকে তাহলে কেন কেন তুমি তা করলে, বলো বলো, জবাব দাও। শহীদ জাহিদকে নিজের সন্তানের মতো মানুষ করব বলে মাকে কথা দিয়েছিলাম, তাতে আমার কি অপরাধ ছিল? অপরাধ নয় মিনা, খোকা পেটে থাকাকালীন শহীদ জাহিদের প্রতি তোমার কিছু অবহেলা আমি লক্ষ্য করেছিলাম, তাতে তাতে আমার একটা ভুল ধারণা হয়, খোকার জন্মের পর হয়তো তুমি আর তেমন ওদের আদর যত্ন করবে না, নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, ওদের অযত্ন হবে, মনে কষ্ট পাবে, হয়তো মানুষ হতে পারবে না, তাই তাই মাত্র কটা বছরের জন্যে আমি ওকে সেই দায় সালমার কাছে রেখে এসেছিলাম। খোকা কুড়ি পাওয়া নয়, খোকা তোমার আমার সন্তান হয়ে যান। কেন কেন তুমি এটা করতে গেলে? বাবার কাছে চিরদিনের জন্য আমাদেরকে অপরাধী করে রাখলে। আমি যে মাতৃভক্ত কর্তব্য পরায়ণ একজন নিষ্ঠুর বাঁচান রে, আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ভাবি এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছিস, আজ কাছে পেয়েও মা বলে ডাকতে পারছিস না, আল্লাহ এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমারই সন্তান, তবে কেন আমার কাছ
আমাদেরকে কেড়ে নিচ্ছ? তুমি তো পৃথিবীতে মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয় তাই আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। যে ওরই ক্ষতি হবে, ডক্টরের বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে তাহলে আমার সন্তান আবার খুলে আবার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে। ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল, দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখেই চলে এলাম। ভয়ও আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল,
ছেলেটা আউট অফ ডেঞ্জার, 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। মিনা, শহীদ, জাহিদ, চতুর্সেন, এই আমি কি শুনছি? তাহলে সবার উপর মা, এই কথা সত্য, মায়ের কান্না আল্লাহ শুনেছে।